হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে নতুন আলু দিয়ে খুব সহজভাবে একটা মজার একটা আলুর ভর্তা তৈরি করে দেখাবো। আর এই আলুর ভর্তাটা আমি আজকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে ভর্তাটা তৈরি করেছি। তো ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন আলু দিয়ে ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 7-8টা ছোটো সাইজের এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি। আর আলুটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুটা আমি সেদ্ধ করে তারপর এটা আমি ছিলে এটা আমি ফিরে আসছি। তো আমি আলুটা সেদ্ধ করে এটা আমি ছিলে এটা ঠান্ডা করে নিয়েছি। এখন এই আলুটা আমি একদম ভালোভাবে এটা আমি চটকিয়ে নেব। তো এটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা আমি ব্যাঙ্গে এটা আমি একটু চটকিয়ে নিচ্ছি। তো এটা আমি একদম ভালোভাবে চুটকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো, কিছু পেঁয়াজ বেরেস্তা, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে টালা শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আর এখানে আমার আলুটা চটকানো হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ আমি একসাথে একদম ভালোভাবে মাখিয়ে নিব। তো এটাতে আপনার চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন। তো এটা আমি আজকে কাঁচা পেঁয়াজ ছাড়াই তৈরি করছি। আর এখানে আমি অফ ক্যামেরায় 1 চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই এখানে 1 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিবেন। তো এখন এই আলুটা দিয়ে আমি আলুটা একদম ভালোভাবে মাখিয়ে নিলে আমার ভর্তাটা তৈরি করা হয়ে যাবে। আর এই ভর্তাটা যেহেতু আমি এটাতে কাঁচা পেঁয়াজ দিই নাই তাই এই ভর্তাটা অনেকক্ষণ মানে ভালো থাকে। এটা আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে এই ভর্তাটা খেতে পারেন। তো হয়ে গেল খুব সহজে খুবই মজাদার নতুন আলু দিয়ে আলুর ভর্তা রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।